আমি দুঃখিত যে আসলে বোর্ডের লেখাগুলো স্পষ্ট আসতেছে না, বাট আমার এখানে নেটওয়ার্ক তো প্রবলেম করতেছে, কিন্তু আমি চেষ্টা করতেছি এটাই করার জন্য, রিমুভ করার জন্য। এখানে আসলে নেট প্রবলেমটা করতেছে, তোমরা একটু কষ্ট করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো প্লিজ। আসলে আমি অত্যন্ত দুঃখিত যে ক্লাসের একটা এমব্রেসিং মানে সিচুয়েশন তৈরি হলো। এখানে এখন যদি একটু দেখতে পাওয়া যায় এখন কি ক্লিয়ার আসে কিনা। হ্যাঁ ইনশাল্লাহ এখন ক্লিয়ার আসতেছে, আমরা এখন দেখতে পাচ্ছি। ওকে, আমরা যেটা বলছিলাম যে লাইভের শুরুতে আমরা সুন্দর একটি মজার ট্রিক্স বা মজার গণিত দিয়ে শুরু করব। সেই গণিতটা আসলে কি একটু খেয়াল করি, আমরা যদি 100 এর কাছাকাছি দুটি সংখ্যা হয়, 100 এর কাছাকাছি দুটি সংখ্যা থাকে, এই সংখ্যাগুলোকে আমি কিভাবে গুণ করতে পারি একটু খেয়াল করো। এখানে যদি তুমি দুইটা সংখ্যা নাও, একটা সংখ্যা নিলে ধরো 93, আর একটা সংখ্যা নাও তুমি ধরো 97, এরকম দুটি সংখ্যা নিলাম আমরা, খুব কাছাকাছি দুটি সংখ্যা, এই দুটি সংখ্যাকে আমি কিভাবে গুণ করতে পারি একটু খেয়াল করি। এই দুটি সংখ্যার গুণফল অবশ্যই 4 অঙ্কের সংখ্যা আসবে, তো আমি চাচ্ছি যে এখানে 100 লিখব। 100 লিখে দেখতে হবে এই যে 93, 100 থেকে কত দূরে, 7 দূরে, এটা 97 100 থেকে কত দূরে, 3 দূরে, তাহলে তুমি এই দুটাকে যোগ করে এখানে 10 লিখবা। এবার তোমার অ্যান্সার গঠনের পালা, তুমি অ্যান্সার গঠন করবে এইভাবে, 100 থেকে যদি 10 বিয়োগ করো, মানে 100 থেকে 10 বিয়োগ করো 90 হবে, এখানে লিখবা 90। আবার এই যে 7 আর 3 গুণ করলে হয় 21, 21, তাহলে এখানে 21 লিখে দেবো, তাহলে কিন্তু তোমাদের শর্টকাট পদ্ধতিতে এই রেজাল্টটা চলে আসবে। এছাড়া তুমি এটা কিন্তু অন্যভাবেও করা যায়, কারণ এই যে একক স্থানীয় অঙ্ক দুইটার যোগফল যদি 10 হয় এবং এই সংখ্যাটা যদি একই দশকের ঘরে থাকে, সেক্ষেত্রে এই 3 সাথে 21 সরাসরি এখানে লিখে দিতে পারো, আর এখানে 9 আছে, এখানে 9 আছে, এই 9 এর সাথে 1 যোগ করে মানে 10 করে এই 9 দ্বারা গুণ করলে, 10 এর সাথে 9 গুণ করলে হয় 90। তোমাদের আরো একটা উদাহরণ দেই তাহলে তোমাদের ক্লিয়ার হবে ব্যাপারটা, যে মজার একটা গুণন যে একটু খেয়াল করো। এখানে দেখো ধরো এখানে 98 আছে, ওকে 98 এর সাথে আমরা গুণ করতে চাই, 96 গুণ করতে চাই, তাহলে ফলাফলটা কত আসবে? এখানে 4 ঘরের একটা রেজাল্ট, নিশ্চিত ভাবে 4 ঘরের একটা রেজাল্ট আসবে। রেজাল্টটা কি একটু খেয়াল করি, আমি 100 থেকে 98 কত দূরে, একই নিয়ম, 100 থেকে 98 কত দূরে, 2 দূরে, 100 থেকে 96 কত দূরে, 4 দূরে। তাহলে এই যে দুটি সংখ্যা আসলো 2 এবং 4, এই দুটি সংখ্যা যদি অ্যাড করি তাহলে আমাদের 6। এখন দেখো তোমার অ্যান্সার গঠনের পালা, তুমি 100 থেকে এই যে 6 তুমি বিয়োগ করে দিবে, 100 থেকে 6 বিয়োগ করলে আসবে 94, 100 থেকে 6 বিয়োগ করলে 94 আসে। এবং একটু খেয়াল করো এই যে 2 আর 4 গুণ করলে হবে 8, বাট তোমার এখানে আছে সংখ্যা মানে ঘর আছে 2টা, যেহেতু 8 আছে তোমাকে দিতে হবে 0, 8। এইভাবে তুমি 100 এর কাছাকাছি দুইটি সংখ্যার গুণফল খুব সহজেই করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা প্রথমে কি করবে, সংখ্যা দুটি 100 থেকে কত দূরে, সংখ্যা দুটি 100 থেকে কত দূরে, এটা 100 থেকে 2 দূরে, এটা 100 থেকে কত দূরে, 4 দূরে, এই 2 আর 4 যোগ করে ফেলবে, এটা তো মনে মনেও করা যায়, ইচ্ছা করলে মনে মনেও করা যায়, 2 আর 4 যোগ করে ফেললে 6, 100 থেকে 6 বিয়োগ করলে কত আসবে, 94। তাহলে এইখানে এবার এই 2 আর 4 গুণ করলে কত হবে, 8, এখানে 2টা ঘর আছে, 0, 8 বসাই দেবা, বাস তোমাদের অ্যান্সার চলে আসবে। এখন আসো এই মজার গুণটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, এভাবে তোমরা বাসায় ট্রাই করতে পারবে। এখন আসো তোমাদের মূল আলোচনায় চলে আসি, মূল আলোচনাটাকে একটু খেয়াল করি। আমাদের মূল আলোচনা আজকে স্থানাঙ্ক জ্যামিতি, তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আমাদের আলোচনা। তো এই স্থানাঙ্ক জ্যামিতির প্রবর্তন করেন রেনে দেকার্তে, উনি আসলে একজন ফরাসি বিখ্যাত গণিতবিদ। তো উনি আসলে চিন্তা করলেন যে বিন্দু দিয়ে রেখা তৈরি হয়, সরলরেখা বক্ররেখা বিন্দু দিয়ে তৈরি হয়, আবার সরলরেখা দিয়ে ত্রিভুজ চতুর্ভুজ তোমার আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এই সকল কিছু তৈরি হয়। তাহলে যদি আমি সমতলে, উনি চিন্তা করলেন যে আমি সমতলে যদি বিন্দুগুলোর নির্দিষ্ট অবস্থান তৈরি করতে পারি তাহলে তো আমি সমতলে সকল কিছুরই নির্দিষ্ট চিত্র আমি আঁকতে পারবো। এই ধারণা থেকেই উনি আসলে এই
স্থানাঙ্ক প্রসার শুরু করেন। ওনার নাম হলো রেনে ডেকার্তে, ফরাসি গণিতবিদ রেনে, সরি ফরাসি গণিতবিদ রেনে ডেকার্তে। উনি আসলে ডেকার্তে নামেই পরিচিত বেশি ছিল। এখানে এই যে কার্তে, কার্তে থেকে আসলে কার্তেসীয় কথাটা আসে, ঠিক আছে? কার্তে থেকেই কার্তেসীয় কথাটা আসে। আমরা যে কার্তেসিয়ান কোঅর্ডিনেট বা কার্তেসীয় স্থানাঙ্ক আমরা চিন্তা করি, এটা কিন্তু কার্তে থেকেই কার্তেসীয় কথাটা চলে আসে, কার্তেসীয় স্থানাঙ্ক। তো উনি সর্বপ্রথম আসলে এই তোমার স্থানাঙ্ক প্রসার শুরু করেন। এখন কোন একটা বিন্দুর অবস্থান, কোন একটা বিন্দুর অবস্থান সঠিকভাবে নির্দেশ করার জন্য আমাদের একটি নির্দিষ্ট আপেক্ষ দরকার। সাপেক্ষ ছাড়া আসলে আমরা এই নির্দিষ্ট বিন্দুটাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারি না। সেই সাপেক্ষটা কি একটু খেয়াল করি। সাপেক্ষটা হলো আসলে এই সমতলকে উনি পরস্পর স্থিতির দুটি লম্বরেখা দ্বারা সমান চারটি অংশে ভাগ করেন। এই পরস্পর স্থিতির লম্ব দুটার নামকরণ করা হয় এক্স ও এক্স প্রাইম, এটা হলো এক্স অ্যাক্সিস, এবং ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হলো ওয়াই অ্যাক্সিস। এবং এদের ছেদ বিন্দু যে আছে এটা কিন্তু মূল বিন্দু বা অরিজিন। এখানে কিন্তু লম্বভাবে ছেদ করেছে বলে এখানে প্রত্যেকটা কোণে কি এখানে সমকোণ তৈরি করেছে। এখন দেখো এই বিন্দুটা কিন্তু এবার এই যে পি বিন্দুর অবস্থান আমরা কিন্তু এই মূল বিন্দু থেকে নির্দেশ করব। পি বিন্দুটা আসলে কোথায় আছে সেটা কিন্তু আমরা মূল বিন্দু থেকে নির্দেশ করব। তবে এই যে সমস্ত যে সমতলটুকু আছে, এই যে তলটাকে দেখতে পাচ্ছ তোমরা, এই বোর্ডটা কিন্তু একটা সমতল, এটাকে দ্বিমাত্রিক তল। উপরের ক্লাসে কিন্তু ত্রিমাত্রিক তল নিয়েও আলোচনা আছে, কিন্তু আমাদের এই এইখানে আসলে দ্বিমাত্রিক তল নিয়ে আমরা আলোচনা করব। এখন এই যে পুরো সমতলটাকে দুইটা অক্ষ চারটি ভাগে বিভক্ত করে, এই যে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, তোমরা যে ভাগগুলো দেখতেছ, এই যে এক্স ও এক্স প্রাইম, এক্স ও ওয়াই, এই যে একটা অংশ, এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। এবার দেখো এখান থেকে এখানে এসে এটা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট অথবা দ্বিতীয় চতুর্ভাগ, এখান থেকে এখানে এটা হলো থার্ড কোয়াড্রেন্ট অথবা তৃতীয় চতুর্ভাগ, এখান থেকে এখানে এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ চতুর্ভাগ। তাহলে এই যে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা কিন্তু চারটি চতুর্ভাগে পুরো সমতলটাকে বিভক্ত করে, সম্পূর্ণ সমতলটাকে। এটা কিন্তু একটা অক্ষ, অক্ষ আসলে উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়, উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। আমি যদি উভয় দিকে অসীম করে লম্ব করে ডাক দিই, এটাকে যদি উভয় দিকে অসীম করে লম্ব করে ডাক দিই, তাহলে এই যে সমতলটা, পুরো সমতলটা চারটা সমান চারটা ভাগে বিভক্ত হয়ে যাবে। তাহলে এই যে এখন তুমি চিন্তা করো, এখানে এখান থেকে এখানে গেল, এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিক ঘুরলো না? ঘড়ির কাঁটা তো ডান দিকে ঘুরে, এটা গুলো কি বিপরীত দিকে। তাহলে এখানে একটু খেয়াল করো, আমাদের কোয়াড্রেন্ট গুলো সবগুলো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে। আমরা এটা পরবর্তীতে আসবো যে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছে কেন। ওকে, এখন আসো, এই যে তুমি বিন্দুটা তুমি দেখতেছো, এই বিন্দুটা তুমি যাবা কিভাবে? এই বিন্দুতে মূল বিন্দু থেকে এখানে যাওয়ার নিয়ম কি? প্রথমে আমি এই পি বিন্দু থেকে এটার উপরে একটা লম্ব আঁকলাম, ধরে নিলাম পি বিন্দু থেকে আমি পিএম লম্ব এঁকেছি, আবার পি বিন্দু থেকে এই ওয়াই এর উপরে একটা লম্ব আঁকলাম, এই লম্বটা ধরে নিলাম পিএন, এখানে লম্ব আঁকলাম, এইখানে লম্ব আঁকলাম, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে। ওকে, এখন আসলে মূল বিন্দু এই পি বিন্দুতে যাবো আমি কিভাবে, এখান থেকে পি বিন্দুতে যাবো কিভাবে? এখান থেকে এই যে দূরত্বটা অতিক্রম করে আমি এম বিন্দুতে গেলাম এক্স অক্ষের, প্রথমে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর আমি এতটুকু যে এই এককটাকে ধরে নিলাম আমি এক্স একক, এই এম বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল অর্থাৎ ওয়াই অক্ষের প্যারালাল আবার আমি চলে যাব এইখান থেকে এই দূরত্ব, তাহলে তো আমি এই বিন্দুটা পাবো, ধরে নিলাম এই দূরত্বটা হলো ওয়াই।
এই যে এই যে এখান থেকে আমি x অক্ষে যতটুকু আগালাম এই যে y এখান থেকে আবার y অক্ষের প্যারালাল বা সমান্তরালে আমি যতটুকু আগালাম সেই দূরত্বটা যত কমে x এবং y এই দূরত্বটা দ্বারাই এই p বিন্দু স্থানাঙ্ক নির্দেশ করে x এবং y দ্বারা এই xটাকে বলা হয় বিন্দুটার ভুজ এবং এই yটাকে বলা হয় বিন্দুটার কোটি আসলে এই xটা আসলে কি এক্সটা আসলে এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে সেটা বোঝানোর জন্য এটা একটা আয়তাকার ক্ষেত্র নিশ্চয়ই কারণ এটা সমকোণ এটা সমকোণ এটা সমকোণ এটা অবিয়াসলি একটি সমকোণ তাই হয় এটা একটা আয়তাকার ক্ষেত্র হবে অথবা একটা বর্গক্ষেত্র হবে যাই হোক এটা আমাদের কোনো ব্যাপার না কারণ বিপরীত বাহুগুলো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে এটা যদি এক্স হয় তো অবিয়াসলি এটা এক্স হবে তাহলে পি বিন্দু থেকে দেখো এই যে y অক্ষ x অক্ষের যে দূরত্ব সেই দূরত্বটা কি y এবং p বিন্দু থেকে y অক্ষের দূরত্ব যেটা সেই দূরত্বটা হলো x অর্থাৎ এই y টা হলো বিন্দুটার কোটি আর x টা হলো বিন্দুটার ভুজ তাহলে এই p বিন্দু থেকে মূলত x অক্ষের দূরত্বটা হলো বিন্দুটার কোটির সমান এবং y অক্ষের দূরত্ব হলো বিন্দুটার ভুজের সমান তাহলে আমি যদি বলতে পারি এইভাবে pxy বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব এক্স অক্ষের দূরত্বটা কি এই ওয়াই এর সমান ওকে এক্স অক্ষের দূরত্বটা হলো ওয়াই এত একক এখন এই পি এক্স ওয়াই বিন্দু থেকে তাহলে পি এক্স ওয়াই বিন্দু থেকে এই ওয়াই অক্ষের দূরত্বটা কত হবে y অক্ষের দূরত্ব অর্থাৎ এই বিন্দু থেকে y অক্ষের দূরত্ব হলো x এর সমান অর্থাৎ এটার পরম মানের সমান এত একক কিন্তু এই বিন্দুটা যদি এই কোঅর্ডিনেটে আসে এই কোঅর্ডিনেটে থাকলে কিন্তু বিন্দুটা আসলে এরকম হবে না কারণ এটা নিচের দিকে যাচ্ছে আমরা একটা জিনিস মনে রাখবো যে এখানে যদি একটা কিউ বিন্দু ধরে নেই একটা জিনিস মনে রাখবো x অক্ষের ডানে এটা আমরা এইটা সম্পর্কে আমাদের ধারণা আছে আমরা জানি যে এইটাও আমরা এটা করেছি এক্স অক্ষের ডানে সবকিছু পজিটিভ এক্স অক্ষের বামে সবকিছু কিছুই নেগেটিভ ওয়াই অক্ষের উপরে সবকিছু পজিটিভ ওয়াই অক্ষের নিচে সবকিছু নেগেটিভ তাহলে এখানে সকল এখানে আসলে অসংখ্য বিন্দু আছে আমি কিউ বিন্দুরে একটা প্রত্যেকটা চতুর্ভাগে অসংখ্য বিন্দু আছে কিউ একটা বিন্দু নিলাম এখান থেকে এই পর্যন্ত এক্স একক যে এখান থেকে এই পর্যন্ত যখন যাব তখন কিন্তু মাইনাস ওয়াই হবে এইটা হলো নিচের দিকে মাইনাস এইটা এই বিন্দুর স্থানাঙ্ক কি x মাইনাস y তাহলে এই যে আমি যদি বলি এখন প্রশ্ন করি কিউ বিন্দু থেকে x অক্ষের দূরত্বটা কি তাহলে নেগেটিভ হবে কখনোই দূরত্ব তো নেগেটিভ হবে না এই জন্য এই যে দূরত্বগুলো এই মানে p বিন্দু থেকে x অক্ষের দূরত্ব y অক্ষের দূরত্ব সার্বজনীনভাবে বোঝানোর জন্য যেহেতু এটা নেগেটিভ হবে না এটা পরম মান চিহ্ন দিয়ে লেখা হয় পরম মান বলতে আমরা বুঝি যে আসলে এখানে কোনো নেগেটিভ মান আসবে না এটা দূরত্বটা পজিটিভ মানেই আসবে পরম বলতে আমরা এটা বুঝি মানে চিহ্ন বর্জিত মান পরমাণের সংজ্ঞা যদি আমরা দিতে চাই আসলে পরমাণটা এরকম আসবে এখানে x = এরকম x = x যখন x is greater than 0 x এর মানটা x হবে যখন x is greater than 0 x = minus x হবে যখন x এর মানটা আসলে less than 0 তার মানে যদি তোমার 5 হয় 5 থাকে তাহলে 5 ধনাত্মক তাহলে এর মান ধনাত্মক যদি এখানে minus 5 থাকে তাহলে যদি এটা নেগেটিভ হয় তাহলে আসবে মাইনাস মাইনাস ফাইভ তার মানে মাইনাস মাইনাস আবার প্লাস হবে আলটিমেট রেজাল্ট কিন্তু তোমার প্লাসেই থাকবে তাহলে আমরা বুঝতে পারতেছি যে পি বিন্দু থেকে এই অক্ষগুলোর দূরত্ব কি এগুলো আমরা জানলাম এখন আসো আমরা আরেকটু জিনিস শিখব ওকে এখন আমরা একটু পুনরায় এক্সিস গুলো একটু এঁকে নিই ওকে খেয়াল করো এখানে প্রত্যেকটা সমতলে আসলে অসংখ্য বিন্দু এখানে প্রত্যেকটা সমতলে আছে তা বিন্দুগুলোর প্রকৃতি কি রকম হবে একটু খেয়াল করো এখানে তো আসলে অসংখ্য বিন্দু আছে বিন্দুগুলোর প্রকৃতি কি রকম হবে কি রকম বিন্দু কোন কোঅর্ডিনেটে পড়বে সেটা আমরা যদি জেনে নেওয়ার চেষ্টা করি এটা হলো এক্স অক্ষ ওকে এক্স অক্ষের উপরে সকল ওয়াইটা পজিটিভ এক্স অক্ষের নিচে সকল ওয়াইটা নেগেটিভ
এটা হলো y অক্ষ y অক্ষের ডানে সকল x পজিটিভ y অক্ষের ডানে সকল x পজিটিভ এবং বামে সকল x নেগেটিভ তাহলে এই যে ফার্স্ট কোঅর্ডিনেটে বিন্দুগুলোর ভুজক প্লাস কোটীয় প্লাস সেকেন্ড কোঅর্ডিনেটে বিন্দুটার ভুজ হবে নেগেটিভ কোটি হবে পজিটিভ থার্ড কোঅর্ডিনেটে ভুজ কোটি দুইটাই নেগেটিভ এবং ফোর্থ কোঅর্ডিনেটে ভুজটা পজিটিভ কোটিটা নেগেটিভ যেমন এই কোঅর্ডিনেটে একটা বিন্দু যদি আমি চিন্তা করি তাহলে এখানে 3 4 একটা বিন্দু দেখো 3 4 বিন্দু এখান থেকে 3 একক যে এখান থেকে 4 একক বল 3 4 বিন্দুটা এখানে পজিটিভ এই কোঅর্ডিনেটে যদি একটা বিন্দু চিন্তা করি -2 4 -2 4 এই বিন্দুটা কিন্তু -2 4 বিন্দু দেখো ভুজটা নেগেটিভ এটা পজিটিভ আবার যদি আমি এখানে একটা চিন্তা করি ধরো এখানে মাইনাস থ্রি মাইনাস থ্রি এখানে বিন্দুটা মাইনাস থ্রি মাইনাস থ্রি একটা বিন্দু এখানকার বিন্দুটা কিরকম হবে ধরো এখানে ফাইভ আর ধরো ওয়ান ফাইভ ওয়ান বিন্দুটা এই বিন্দুটা হলো ফাইভ ওয়ান বিন্দু ফাইভ মাইনাস ওয়ান তাহলে দেখো এদিকে ডান দিকে পাঁচ ঘর নিচের দিকে এক ঘর গেলে ফাইভ মাইনাস ওয়ান তাহলে প্রত্যেকটা কোঅর্ডিনেটে কিরকম বিন্দু বলবে সেটা আমরা বুঝতে পারলাম এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় পাশাপাশি দুইটি বিন্দুর বা এই যে আমাদের এক্স ওয়াই সমতলে যেখানে দুটি বিন্দু থাকুক না কেন তাদের দূরত্ব নির্ণয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা হলো এক্স ও এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু আমি একটু ধরে নিব এখানে একটা বিন্দু ধরে নিব পি এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা বিন্দু ধরে নিলাম আরেকটা বিন্দু ধরে নিলাম কিউ এক্স টু ওয়াই টু তাহলে এই যে এই দুইটা বিন্দুর যে দূরত্ব এই দূরত্বটা আমরা কিভাবে জ্যামিতিক পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারি একটু খেয়াল করি প্রথমেই আমি পি বিন্দু থেকে এই ও এক্স এর উপরে একটা লম্ব আঁকব এটা নাম দিলাম পিএম একইভাবে কিউ বিন্দু থেকে এই ও এক্স এর উপর আরেকটি লম্ব আঁকব এটার নাম দিলাম কিউ এন এবং পি বিন্দু থেকে এই কিউ এন এর উপরে আরেকটি লম্ব আঁকব এটা ধরো আর তাহলে এটা লম্ব সমকোণ এটা লম্ব আঁকার জন্য সমকোণ এটা লম্ব আঁকার জন্য এখানে দুইটাই সমকোণ তাহলে একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি যেহেতু চার সমকোণ তাহলে অবভিয়াসলি এটাও কি সমকোণ তাহলে আমি এই পি বিন্দুতে কিভাবে যাচ্ছি পি বিন্দুতে যাচ্ছি প্রথমে মূল বিন্দু থেকে এম পর্যন্ত এক্স ওয়ান একক যাচ্ছে এক্স ওয়ান একক যাচ্ছে ওকে এবার এম বিন্দু থেকে পি বিন্দুতে যাওয়ার জন্য আমার ওয়াই ওয়ান একক যেতে হচ্ছে ওয়াই ওয়ান একক যাচ্ছে তাহলে এই যে পি এম এর দূরত্ব কত ওয়াই ওয়ান ও এম এর দূরত্ব কত এক্স ওয়ান একইভাবে আমি কিউ এক্স টু ওয়াই টু বিন্দুতে যেতে হলে এই মূল বিন্দু থেকে প্রথমে আমাকে এইখানে ও থেকে এন একক ও থেকে এ পর্যন্ত যেতে হবে অর্থাৎ এক্স টু একক যেতে হবে এবার আবার এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই যে দূরত্বটা এই দূরত্বটা হলো ওয়াই টু একক যেতে হলো ঠিক আছে তাহলে এখান মূল বিন্দু থেকে এক্স টু একক যে এন অবস্থানে পৌঁছে আবার ওয়াই টু একক যে কিউ অবস্থানে পৌঁছাচ্ছে তাহলে আমরা ও এন ডিস্টেন্সটা কত আছে এক্স টু এবং কিউ এন কিউ ডিস্টেন্সটা কত আছে এই যে এখানে এক্স টু এটা হলো এক্স টু আর এটা হলো ওয়াই টু এই ডিস্টেন্সটা হলো এক্স টু এই ডিস্টেন্সটা হলো ওয়াই টু ওকে এখন আসো যেহেতু এই যে একটা চতুর্ভুজ দেখা যাচ্ছে এই চতুর্ভুজটা একটা আয়তক্ষেত্র তাহলে এটা যদি ওয়াই টু হয় ওয়াই ওয়ান হয় এটাও হবে ওয়াই ওয়ান এখন আমার প্রশ্ন হলো এই পুরাটুকু হলো এক্স টু এতটুকু হলো এক্স ওয়ান তাহলে এতটুকু কত এই এক্স টু থেকে এক্স ওয়ান বিয়োগ করলেই এটুকু পাওয়া যাবে তাহলে এটুর মান হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান আর যেহেতু এটা একটা আয়তাকার ক্ষেত্র এটার বিপরীত বাহু এটার বিপরীত বাহু সমান তাই এটা আসবে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার মানে পি আর এর দূরত্ব হলো এক্স টু মাইনাস এক্স ওয়ান এখন একটু খেয়াল করো এই অংশটা এটা হলো ওয়াই টু এই পুরোটা হলো ওয়াই টু আর এতটুকু হলো ওয়াই ওয়ান তাহলে সম্পূর্ণ অংশ থেকে এই ওয়াই ওয়ান যদি বিয়োগ করো অর্থাৎ ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বিয়োগ করলেন এটুকু পাবো তাহলে এটুকুর মান কত পাচ্ছি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান
এখন একটু খেয়াল করি, এই যে পি কিউ আর এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, রাইট? এই কোণটা যেহেতু সমকোণ, সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ এটা, আর অপর দুইটা বাহু এটা এবং এটা। এটা যদি আমি লম্বধূপ বিবেচনা করি এটা ভূমি, বা আমি অপর দুইটা বাহু যদি চিন্তা করি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এই যে পি কিউ আর এই সমকোণী ত্রিভুজ যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি এই ত্রিভুজটার ক্ষেত্রে, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে আসবে অতিভুজ স্কোয়ার সমান অপর দুই বাহুর উপরে স্কোয়ার যোগফল, তাহলে পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। তোমরা যেটাকে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিবেচনা করো, তোমরা এটা যদি লম্ব হয় এটা ভূমি হবে, এটা যদি মানে ভূমি হয় এটা লম্ব হবে, একই কথা আর কি। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি ব্যবহার করি তাহলে এই জিনিসটা আসে। এখন আসছে এই যে পি আর সমান কত, পি থেকে আর এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে এই যে এক্স টু মাইনাস এক্স ওয়ান এই স্কোয়ারে স্কোয়ার হোল স্কোয়ার আসলো। এই যে এখানে কিউ আর কত, কিউ আর, কিউ আরটা আসলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এখানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এটার উপরে স্কোয়ার আছে স্কোয়ার, ওকে। এখন এই যে পি কিউ স্কোয়ার থেকে যদি আমি অনলি পি কিউ এর মান বের করতে চাই তাহলে এখানে আসবে রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। এখানে প্লাস মাইনাস হবে না, অনেকেই বলে যে এটা উঠে গেলে প্লাস মাইনাস হবে, আসলে প্লাস মাইনাস হবে না কারণ এখানে দৈর্ঘ্য আছে, তো দৈর্ঘ্য তো ঋণাত্মক হবে না তাই প্লাস মাইনাস হবে না। তাহলে একটু খেয়াল করো এই যে জিনিসটা আমরা পেলাম এই জিনিসটা আসলে কি, এই যে এক্স টু এবং এক্স ওয়ান, এটা কিন্তু এক্স টু এবং এক্স ওয়ান দুইটাই কিন্তু পি এবং কিউ এবং পি বিন্দুর ভুজ যথাক্রমে, আর ওয়াই টু ওয়াই ওয়ান, ওয়াই টু ওয়াই ওয়ান এই দুইটা কিন্তু আবার কিউ এবং পি বিন্দুর ভুজ যথাক্রমে, সরি কোটি যথাক্রমে। এখন একটু খেয়াল করো এখানে কি আসলো, পি কিউ সমান কি আসলো, রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার, তার মানে ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। তাহলে আমাকে কি করতে হবে, এটা আমি কিন্তু এই যে এই জিনিসটাকে মডিফাই করে এইভাবে লিখতে পারি, কিভাবে, এই যে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, এই এগুলো সব এককে আসবে কারণ কোন একক যে এককে থাকে সেই এককে লিখবা তোমরা। আচ্ছা এই যে জিনিসটা আসলে কেন এটা আমি লিখতে পারি, আসলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লেখা যাবে বি মাইনাস এ হোল স্কোয়ার, যদি স্কোয়ার থাকে তাহলে এটা আমরা লিখতে পারি, কেন লিখতে পারি দেখো, এটা যদি আমি সূত্র ফেলি তাহলে বি স্কোয়ার মাইনাস টুয়াইস বি এ প্লাস এ স্কোয়ার লিখতে পারি, তো একটু সাজিয়ে লিখলে এ স্কোয়ারটা আগে লিখলাম, এখানে একটু এ বি লিখলাম প্লাস বি স্কোয়ার লিখলাম, সূত্র অনুসারে এখানে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই এটা যেই কথা এ মাইনাস বি মাইনাস এ হোল স্কোয়ার, যে কথা এ মাইনাস বি হোল স্কোয়ার একই কথা। তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, সূত্র পেয়ে গেলাম কি, পি বিন্দু থেকে কিউ বিন্দু যে দূরত্ব নির্ণয় সেই দূরত্ব নির্ণয়ের আমরা সূত্র পেয়ে গেলাম। তো আমরা একটু এই সূত্রটা লিখে ফেলি, ঠিক আছে, সূত্রটা হলো কি, পি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউ এক্স টু ওয়াই টু বিন্দু দুটি মধ্যবর্তী দূরত্ব পি কিউ সমান হলো রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এটা এককে আসবে, ঠিক আছে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। অনেকে লেট করে ফেলছে, সরি, অনেকে এখনো আছো, তোমরা লাইভটা একটু দেখে নিবে, অর্ক তুমি লেট করেছো। ঠিক আছে সমস্যা নাই, লাইভটা আরেকবার একটু দেখে নিতে হবে।
এখন একটু দেখো আমি যদি এই সূত্র প্রয়োগ করে আমি কিন্তু দুইটা বিন্দু যদি দেওয়া থাকে ধরো এ 3 এবং 5 দেওয়া আছে ও বি দুইটা বিন্দু দেওয়া আছে ধরো 6 আর 9 এরকম দুটি বিন্দু দেওয়া আছে তাহলে এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিন্তু এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবো যদি আমি এটাকে ধরে নেই x1 এটাকে ধরে নেই y1 মনে মনে চিন্তা করলাম এটা x2 এটা y2 তাহলে এই যে ab এই ab এর মধ্যবর্তী দূরত্ব কত হবে ab টা কত আসবে আমাদের ওই যে x2 - x1 অর্থাৎ ভুজ দুটা কি 3 এবং 6 তাহলে 6 থেকে 3 বিয়োগ করলাম 6 - 3 হোল স্কয়ার ওকে তাহলে ভুজ দুটার অন্তর হোল স্কয়ার এই প্লাস এর প্লাস সূত্র প্লাস এর প্লাস y2 - y1 y2 - y1 তার মানে এই 9 থেকে 5 বিয়োগ 9 - 5 হোল স্কয়ার একক তাহলে এখানে তোমার ঠিক খেয়াল করো কত আসে 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয় 3 কে স্কয়ার করলে 9 ওকে 9 থেকে 5 বিয়োগ করলে 4 হয় 4 কে স্কয়ার করলে কত হবে 16 একক তাহলে এখানে 9 এবং 16 অ্যাড করলে হবে 25 25 কে রুট ওভার করলে আসবে 5 এত একক তাহলে এই ধরনের এই যে বিন্দুগুলো আমরা নির্ণয় করতে পারলাম আশা করি বিন্দুগুলো তোমরা নির্ণয় করতে পারবে তোমরা ওকে দেন আমরা একটু আরেকটা বিন্দু দেখব যে আমরা একটু নেগেটিভ নিয়ে একটা বিন্দু নিয়ে দেখি ধরো p একটা বিন্দু আছে এরকম মাইনাস 3 4 এবং q একটা বিন্দু আছে এরকম ধরো 3 মাইনাস 6 তাহলে এই বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করতে পারি p q এটা সমান আমরা কিভাবে লিখতে পারি খেয়াল করি মাইনাস 3 আর এখানে আছে 3 তো মাইনাস 3 থেকে 3 এই 3 থেকে মাইনাস 3 বিয়োগ করতে হবে তাহলে 3 মাইনাস মাইনাস 3 ওকে হোল স্কয়ার প্লাস এই মাইনাস 6 থেকে 4 বিয়োগ করতে হবে মাইনাস 6 মাইনাস 4 হোল স্কয়ার এত একক ওকে এখন আসো এই যে দুইটা বিন্দু মানে 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 হোল স্কয়ার এখন কি আছে এখানে কত আছে মাইনাস 6 আর মাইনাস 4 এটা মাইনাস 10 মাইনাস 10 হোল স্কয়ার ওকে এখন এখানে আছে 6 6 কে স্কয়ার করলে 36 মাইনাস 10 কে স্কয়ার করলে 100 তাহলে তুমি লিখতে পারো রুট ওভার 136 একক যদি তুমি এটাকে মডিফাই করে তুমি অন্যভাবে লিখতে চাও লিখতে পারো যদি সম্ভব হয় লিখে দিবে যেমন অনেক সময় রুট ওভার 50 আসে রুট ওভার 50 কে আমরা লিখতে পারি কারণ 25 ইনটু 2 তো এটাকে লেখা যাবে 5 রুট ওভার 2 এরকম আসলে তোমরা এটা লিখতে পারবে তোমরা লিখে নিবে ঠিক আছে তাহলে আমার মনে হয় যে তোমরা এই ক্লাসটুকু বুঝতে পেরেছো সবাই তো আজকের জন্য আমরা এতটুকু আলোচনায় রাখবো তোমরা সবাই ভালো থাকবে আশা করি সুস্থ থাকবে তবে তোমাদের শেষ করার আগে আমরা একটা মজার জিনিস শেষ করতে চাই এইভাবে যে যেহেতু গণিত মজার বিষয় আমরা একটু মজার জিনিস দিয়ে শেষ করতে চাই আজকের মতো এতটুকুই থাকবে আলোচনা আগামী দিন আমরা এটা নিয়ে আলোচনা করব তবে শেষ করার আগে একটু মজার জিনিস দিয়ে শেষ করতে চাই দেখো একটু খেয়াল করো যদি এই ধরনের জিনিস থাকে যেমন 1 কে স্কয়ার করলে তো আসলে 1 কে স্কয়ার করলে 1 হয় এটা আমরা সবাই জানি যদি 11 কে তুমি স্কয়ার করো তাহলে কত হবে 11 স্কয়ার করলে এখানে দুইটা এক আছে তো এটাকে স্কয়ার করলে আমরা অনেকেই জানি 121 121 হয় এটা আসলে অনেকেরই জানা তাহলে এখানে আমরা ওইভাবে চিন্তা করব না চিন্তা করব এইভাবে দুইটা এক আছে তাহলে তোমাকে কি করতে হবে
एक थेके दुई पर्यन्त जेते हबे दुई टाय गेछे एक थेके दुई पर्यन्त आबार दुई थेके एक पर्यन्त एकटु ख्याल करो प्रथमे एक थेके दुई पर्यन्त गेलाम आबार दुई थेके एक पर्यन्त गेलाम এখন যদি এরকম চিন্তা করি তিনটায় গেছে তাকে যদি স্কয়ার করতে হয় তাহলে এখানে কয়টায় গেছে তিনটায় তাহলে তোমাকে যেতে হবে 1 2 3 তিন পর্যন্ত যেতে হবে আবার 3 থেকে ব্যাক করতে হবে পিছনের দিকে 3 2 1 এই জিনিসটা এরকম তিনটায় গেছে আপ দা হিল 3 পর্যন্ত উঠো এবং ডাউন দা হিল 3 থেকে নেমে যাও তার মানে আপ দা হিল ডাউন দা হিল তুমি প্রথমে সর্বোচ্চ চূড়া যাবে তারপর নিচে নামবে একই ভাবে 1 1 1 1 এটাকে যদি স্কয়ার করো তাহলে আসবে 1 চারটা 1 আছে এখানে 1 2 3 4 চার পর্যন্ত গেলাম আপ দা হিল এখন ডাউন দা হিল রাইট তাহলে ডাউন দা হিল হলে কি হবে 4 যার যে জিনিসটা আমরা দেখাতে যাচ্ছিলাম সেটা হলো এরকম যে তোমাদের 1 কে স্কয়ার করলে 1 হয় 11 কে স্কয়ার করলে কত হয় 1 2 1 হয় এটা তোমরা সবাই জানো বাট এখানে জিনিসটা হলো যে দুইটা এক আছে তাহলে এক থেকে দুই পর্যন্ত যেতে হবে তারপর দুই থেকে একে নামতে হবে তিনটা এক যদি থাকে তাহলে তার স্কয়ার করলে কি হবে তুমি প্রথমে 1 2 3 তিনটা একের জন্য 3 পর্যন্ত যাবা আবার 3 2 1 নিচের দিকে যাবা তার মানে আপ দা হিল ডাউন দা হিল তারপর চারটা এককে যদি স্কয়ার করতে হয় তাহলে 1 2 3 4 উপরের দিকে যাবা আবার নিচের দিকে যাবা 1 2 3 4 আর 4 2 4 3 2 1 ওকে পাঁচটা এককে যদি স্কয়ার করো 1 2 3 4 5 দেন আবার 4 3 2 1 তাহলে আপ দা হিল ডাউন দা হিল এইভাবে আমরা কাজ করে যাব তো এই যে একটা সুন্দর স্কয়ার করার যে একটা পদ্ধতি দেখো যদি সবগুলো এক থাকে তাহলে আমরা এইভাবে স্কয়ার করে যেতে পারি প্রথমে এই যে চারটা একের জন্য 1 2 3 4 4 পর্যন্ত যাবা আবার 4 3 2 1 পাঁচটা একের জন্য 1 2 3 4 5 আবার 4 3 2 1 এইভাবে আমরা প্রথমে উপর দিকে যাব তারপর আবার নিচের দিকে যাব যতগুলো এক আছে তত পর্যন্ত যাব আবার নিচের দিকে যাব আশা করি এই আলোচনাটুকু তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ